আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি থেকে রক্ত আসা রোগ ও তার চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দাঁতের মাড়ি থেকে রক্ত আসতে দেখা যায় কখনো বা ব্রাশ করার সময় দাঁত ব্রাশ করার সময় ব্রাশের সঙ্গে রক্ত আসতে পারে কখনো বা চোষণ দেওয়ার কারণে রক্ত আসতে পারে কখনো কোনো আপেল জাতীয় ফল খাওয়ার সময় ফলে কামড় দিলেও দেখা যায় যে ব্লিডিং হয় এটি আসলে একটি রোগ যেটিকে মেডিকেল ভাষায় জিঞ্জিভাইটিস বলা হয় আর যেটি আমরা বাংলাতে মারির প্রদাহ বলে থাকি ভিওয়ার্স মাড়ির প্রদাহ বলতে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন যে মাড়িটি কিন্তু সুস্থ নাই এখানে দেখেই বোঝা যাচ্ছে যে অসুস্থ হয়ে আছে মাড়ির যে জিন্জিভাগুলো রয়েছে যে গামগুলো রয়েছে সেগুলা দেখুন এদিকটা সুস্থ থাকলেও এদিকটা অসুস্থ এটি হচ্ছে জিঞ্জিভাইটিস এই জিঞ্জিভাইটিস হলে এটি হচ্ছে মাড়ির প্রদাহ মাড়িতে ব্যথা থাকতে পারে মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে হালকা খোঁচা লাগা সমস্যাতে সমস্যাতেও মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসে কারণ জিঞ্জিভাইটিস যখন হয় তখন মাড়িটা ভাবে ফুলে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন অসুস্থ একটা ভাব এমনটি ফুলে থাকে আর এই ফুলে থাকার কারণে প্রতিটা দাঁতের গোড়ার দিক দিয়ে এই যে যে মাড়িটা দেখতে পাচ্ছেন এর থেকে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে প্রতিনিয়ত তো এভাবে যখন ইনফেকশন হয়ে দাঁতের মাড়িগুলো ফুলে যায় তখন সে ব্লাডগুলা যেখানে লিকেজ পায় সেখান থেকে বের হতে থাকে ভিওয়ার্স এছাড়া জিন্জিভাইটিসের কারণে দেখতে পাচ্ছেন যে দাঁতের মাড়িগুলো ফুলে যায় অনেক সময় দেখা যায় যে ব্লিডিং হয় না কিন্তু তারপরেও দাঁতের মাড়িগুলো এভাবে ফুলে ফুলে থাকতে দেখা যায় মাড়িতে ব্যথা দেখা যায় মাড়ি ফুলে লাল হয়ে ওঠে এগুলো জিন্জিভাইটিস অর্থাৎ মাড়ির এক ধরনের প্রদাহ তো ভিউয়ার্স এমনকি যখন চোষণ দেওয়া হয় সেক্ষেত্রেও মাড়ির যে কোনো প্রান্ত থেকে ব্লাড চলে আসতে পারে এবং মাড়িতে একটু খোঁচা বা একটু নাড়া লাগলেও কিন্তু এ ধরনের ব্লাড চলে আসে এটিকে আমরা জিন্সিভাইটিস বলে থাকি যে জিন্সিভাইটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভয়ের কিছু নাই এটি তেমন মারাত্মক কোনো রোগ নয় ভিওর্স এখানে দেখুন যে অনেক সময় পাথর এবং যেটিকে আমরা পাথর বলছি এটি হচ্ছে মেডিকেল ভাষায় ক্যালকুলাস বলা হয় আমরা বাংলাতে পাথর বলে থাকি তো এই পাথর পড়ার কারণে কিন্তু জিন্জিভাইটিসটা প্রকট হতে পারে এখানে পাথর পড়ার কারণে দেখুন যে এখানে গামগুলা ফুলে আছে মাড়িটা ফুলে আছে আর এরকম অবস্থায় যদি এ ধরনের পাথর দাঁতে অধিক লেগে থাকে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া কিন্তু অনেক বেশি আক্রমণ করার সুযোগ পায় কারণ এমন দাঁতে ব্যাকটেরিয়া প্রস্তুত হতেই থাকে আর তার জন্য অন্য অন্য দাঁত এবং মাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় যেমনটি এখানে দেখুন যে এখানেও মাড়ি ফুলে লাল হয়ে আছে তো এখানে ইনফেকশন হওয়ার কারণে এখানে যখন ব্রাশটা পৌঁছবে তখন ব্রাশের যে ব্রিসলগুলো থাকে সেই ব্রিসলের খোঁচা লাগার কারণে সেখান থেকে ব্লিডিং হতে পারে তো ভিউয়ার্স এ সমস্যা এড়াতে অর্থাৎ যে জিন্জিভাইটিস যদি হয় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ডেন্টিস্টের কাছে যাবেন ডেন্টিস্টের কাছে গেলে আপনাকে জিন্জিভাইটিসের ট্রিটমেন্ট সাধারণত অবস্থার উপর নির্ভর করে স্কেলিং করে দেওয়া হয় অর্থাৎ দাঁতের মাড়িগুলা মাড়িতে যে ক্যালকুলাসগুলো জমে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাড়ির ভিতরে ক্যালকুলাস জমে আছে যেটিকে আমরা বাংলায় পাথর বলে থাকি তো এই প্রাথমিক অবস্থায় এরকম থাকে দেখছেন যে এই দাঁতটার গোড়ায় বেশ পাথর জমে আছে আর তার জন্য এই দাঁতটার গোঁড়াটাই কিন্তু অনেক বেশি ফুলে আছে এবং লাল হয়ে আছে কারণ এই পাথরের ব্যাকটেরিয়াটা কিন্তু অধিক সক্রিয় রয়েছে এখানে তার জন্য এই দাঁতের গোড়াটা একটু বেশি ফোলা দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন যে প্রতিটা দাঁতের গোঁড়ায় কিছু না কিছু ক্যালকুলাস লেগে আছে যেগুলো ইনফেকশন হয়ে কিন্তু মাড়ির প্রদাহ ঘটাচ্ছে তো ভিউয়ার্স এই ধরনের সমস্যায় আপনি ডেন্টিস্টের কাছে গেলে আপনার পুরো মাড়ি সামনের দিকে ভিতরের দিকে সমস্ত কিছু ওয়াশ করে দিবে যেটিকে আমরা স্কেলিং বলে থাকি তো স্কেলিং করার পরে আপনি আপনাকে হয়তো কিছুদিন ওষুধ খেতে হতে পারে দাঁতের অবস্থা অনুযায়ী হয়তো সেটি পাঁচ দিন হতে পারে বা সাত দিন থেকে দশ দিনও হতে পারে এটি আপনার অবস্থার উপর নির্ভর করবে যে কতদিন ওষুধ খেতে হবে তবে আপনার যদি জিঞ্জিভাইটিসের সমস্যা বা মাড়ি থেকে রক্ত আসার সমস্যা থেকে থাকে সেটি আপনি ডেন্টিস্টের কাছে গেলে আপনি স্কেলিং করার মাধ্যমে আপনি ট্রিটমেন্টটি নিলে আপনি দু তিন দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল জিঞ্জিভাইটিস এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম